আসসালামু আলাইকুম। মানুষ ত্রুটিমুক্ত নয়, কিন্তু সে তার ত্রুটির যত পরিমাণ কমিয়ে আনতে পারবে, যত পরিমাণ অপসারণ করতে পারবে, তত পরিমাণ সে পারফেক্ট হয়ে উঠবে, তত পরিমাণ সে পূর্ণতার দিকে এগিয়ে যাবে। কারণ কি, আমরা যদি মনে করি মানুষ সম্পূর্ণ ত্রুটিমুক্ত থাকবে, সেটি অসম্ভব একটি ব্যাপার। কারণ দোষ ত্রুটির সমন্বয়ে সে মানুষ, এবং সৃষ্টিকর্তা তাকে এভাবেই তৈরি করেছেন। মানুষ যখন ত্রুটি করবে না, সে হবে ফেরেশতা না হবে দেবতা। কিন্তু মানুষ কিন্তু এ দুটির কোনোটিই নয়, যেহেতু সে মানুষ, সুতরাং তার মধ্যে কিছু ত্রুটি থাকবে। এবং এই ত্রুটিগুলোকে সে যখন একেবারেই সচেতনভাবে আস্তে আস্তে পরিত্যাগ করতে পারবে, তখন কিন্তু সে পূর্ণতার দিকে যেতে থাকবে। এবং সে তখন কিন্তু আসলে আধ্যাত্মিকতার যে সর্বোচ্চ স্তর, সেদিকে আগাতে থাকে। তার মানে এই নয় যে সে সম্পূর্ণ ত্রুটিমুক্ত। তাকে নিয়েই যতটা অপসারণ করতে পারে সে, অর্থাৎ এই ত্রুটির পরিমাণ যত কমবে সে তত বেশি পূর্ণ হয়ে উঠবে। কোথাও যদি 100 রূপার কয়েন রাখা থাকে এবং একটি সোনার কয়েন রাখা থাকে, অর্থাৎ একসাথে মিক্স করে বা মিশ্রণ করে, তখন যাদের এই কয়েন সম্পর্কে খুব বেশি ধারণা নেই কিন্তু বস্তু পরিমাণ সম্পর্কে ধারণা আছে, তারা কি করবে, এই রূপার কয়েন যেহেতু অনেক বেশি আর সোনার কয়েন যেহেতু একটি, সুতরাং তারা পরিমাণের দিক লক্ষ্য রেখে এই রূপার কয়েনটি পছন্দ করবে বা চুজ করবে। এই জ্ঞান যাদের নেই তারা কিন্তু সোনার কয়েনটি নিতে যাবে না। কিন্তু যাদের এই রূপার এবং সোনার কয়েন সম্পর্কে ধারণা আছে, তারা কিন্তু 100 রূপার কয়েন ফেলেও এই একটি সোনার কয়েন নিজের আয়ত্ত নেয়ার চেষ্টা করবে। কারণ কি, যে তারা জানে যেখানে যত পরিমাণে থাকুক না কেন, 100 হোক বা তার কম বা বেশি হোক, তা একটি সোনার কয়েনের সমন্বয়, অর্থাৎ সোনার কয়েন তার থেকে অনেক বেশি মূল্যবান। ঠিক একই রকম যে ব্যক্তি ব্যক্তিত্ববান বা পূর্ণ হয়ে উঠে, সে কিন্তু এই যে সাধারণের সাথে সবসময় লাগালাগি করে ঠিক থাকতে পারে না। কারণ কি, যে সে তো আসলে তার মধ্যে এত বেশি সদ্গুণ, বিশুদ্ধ গুণ বা অসাধারণ গুণ অর্জন করে যে তাদের থেকে তার একটি স্পষ্ট পার্থক্য ফুটে ওঠে। সে যতই চেষ্টা করে তাদের সাথে থাকবে, কিন্তু সে ভিন্নভাবে মানুষের কাছে ধরা দেয় তার গুণের জন্য। কারণ কি, সাধারণেরা সেই ধরনের বিহেভিয়ার করতে পারে না, সেই ধরনের আচরণ ফুটিয়ে তুলতে পারে না, সেই ধরনের মূল্যবোধ চর্চা করতে পারে না, সেই ধরনের মরালিটি মেনটেন করতে পারে না। কিন্তু যে ব্যক্তি এইগুলো মেনটেন করে, তখন কিন্তু অটোমেটিক্যালি তাকে এই গোল্ড কয়েনের মতো আলাদা করে ফেলে, সেটা দেশ, রাষ্ট্র, সমাজ, মানুষ সবাই, সে যদি নাও চায়। তাহলে দেখা গেল কি, যে মানুষ আসলে তার যে মূল কাজ, সেটি হলো আমরা কমনের মধ্যে বসবাস করব, কিন্তু আমি যেন আনকমন হয়ে উঠতে পারি। সেক্ষেত্রে কিন্তু নিজেকে কোনোভাবেই পিছিয়ে রাখা যাবে না। অর্থাৎ নেতা কিন্তু কেউ হয়ে উঠে না, অটোমেটিক্যালি কিন্তু নেতা সৃষ্টি হয়। আমরা যদি চাই যে আমি নেতা হয়ে যাব, সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু আমি যখন কাজগুলো করব, তখন কিন্তু আমার মধ্যে যে বিশেষত্ব তৈরি হবে, সেখান থেকে মানুষ আমাকে ওই পর্যায়ে দেখতে পছন্দ করে যে আমি যেন সমাজটাকে লিড দিতে পারি, যাতে আমার থেকে ভালো কিছু সমাজ, রাষ্ট্র বা পৃথিবী পায়। কাজেই আমরা সবসময় কমন এড়িয়ে যাব তা কিন্তু নয়, নিজেকে আনকমন গুণের মধ্যে অনেক বেশি বিস্তৃত করে রাখবো, সেখানে অটোমেটিক্যালি আপনি যে কমন নন সেটি উঠে আসবে, এবং আপনি জগৎকে একেবারে নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনি নেতৃত্ব দিতে পারবেন, এবং নিজের জায়গাটিকে সুন্দর করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।